আসছে শীতকাল আর এই শীতে কিছু টমেটো গাছ রোপণ করে আপনি চাইলে আপনার বাসার প্রয়োজনীয় টমেটো নিজেই উৎপাদন করতে পারেন ছাদ কৃষির আজকের এপিসোডে থাকছে কিভাবে একটা পাকা টমেটো থেকে বীজ বের করে টমেটো গাছ তৈরি করা যায় পুরো পদ্ধতিটি জানতে আমি আপনাদের নিয়ে যাব আজ থেকে পনেরো দিন পেছনে পনেরো দিন আগে আমি কিভাবে এই টমেটো গাছের বীজগুলো বপন করছিলাম এবং সেখান থেকে দেখে নেব টমেটোর বীজ থেকে চারা তৈরির বিস্তারিত তথ্য তো আসুন চলে যাওয়া যাক একেবারে প্রথম দিন থেকে আমার হাতে আপনি যে টমেটোটি দেখতে পাচ্ছেন এটি হলো চেরি টমেটো এটার বিশেষত্ব হলো এই টমেটোটা অনেক বেশি মিষ্টি হয় এই টমেটোটা পাকার পর সরাসরি খেয়ে ফেলা যায় এটাকে রান্না করে খাওয়ার প্রয়োজন হয় না তো আমি এই চেরি টমেটোর কিছু চারা তৈরি করব এজন্য প্রথমেই আমি এটার বীজগুলোকে বের করে নিচ্ছি বীজগুলোকে বের করে নেওয়ার পর এটাকে কাপড়ের মধ্যে দিয়ে এটার মস্টারটা সরিয়ে দিয়ে ফেলতে হবে মানে ভাবটা দূর করতে হবে পরবর্তীতে রোদে শুকিয়ে আপনি এগুলোকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আমি এই বক্সটার মধ্যে দশ বারোটার মতো চেরি টমেটোর বীজ সংরক্ষণ করে রেখেছিলাম তো এগুলোকে এখন আমি বপন করবো এবং আপনাদের দেখাবো কীভাবে এই চেরি টমেটো চারা তৈরি করতে হয় পদ্ধতিটা কিন্তু খুবই সহজ দেখুন আমার হাতে কিছু বীজ রয়েছে এই বীজগুলোকে আমি যদি ডাইরেক্ট মাটির মধ্যে বুনে দেই সেক্ষেত্রে সবগুলো বীজ থেকে চারা হবে না কিছু বীজ নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমি প্রথমে এটাকে পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে নেব আপনি যদি টমেটো থেকে বীজ বের করার সাথে সাথে বীজ বুনে দেন সেক্ষেত্রে পানিতে ভেজানোর প্রয়োজন নেই তবে এরকম শুকানোর পর সংরক্ষিত অবস্থায় রাখার পর যদি আপনি বুনতে চান সেক্ষেত্রে পানিতে আট দশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে রাখার কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবারে আমরা একটা টবের মধ্যে টমেটোর চারাগুলো দেখুন এই টবটার নিচে চারটা ছিদ্রি করা হয়েছে এই ছিদ্রিগুলো দিয়ে সুন্দরভাবে পানি নিষ্কাশন হতে পারবে এবং অতিরিক্ত পানি টবে থাকলে সেগুলো নিচ দিয়ে বের হয়ে যাবে এবারে আমি এটাতে মাটি বোঝাই করব টমেটো যেহেতু একটা মৌসুমি ভেজিটেবল তাই এই সবজিটাতে আপনি বেশি পরিমাণে জৈব সার দিতে পারেন টমেটোর জন্য মাটি প্রস্তুতির সময় আপনি মোটামুটি ষাট ভাগ সাধারণ মাটি আপনি সেক্ষেত্রে এটেল মাটি দোয়াস মাটি বেলে মাটি বা যে কোনো মাটি ব্যবহার করতে পারেন তো এটা নেবেন ষাট ভাগ এবং বাকি চল্লিশ ভাগ যে কোনো একটা জৈব সার নেবেন আপনি জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট কেঁচো কম্পোস্ট পচা সার গোবর অথবা বাসাবাড়ির ময়লা আবর্জনা পচা সার যে কোনোটাই ব্যবহার করতে পারেন তো আমি জৈব সারটা মাটির সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এটাকে খুব ভালোভাবে মাখাবেন পরবর্তীতে এই টবটাতে আমি মাটি বোঝাই করব। মাটি বোঝাই করার সময় টবের ছিদ্রগুলো যাতে বন্ধ হয়ে না যায় এজন্য নিচে আপনি কয়েকটা পাথর অথবা ইটের খোয়া দিতে পারেন এতে করে মাটির থেকে পানিটা নিষ্কাশিত হওয়ার সময় নিজ দিয়ে খুব সুন্দরভাবে পড়তে পারবে তো মাটি বোঝাইয়ের কাজটা শেষ এবারে ওই আগে থেকে ভিজিয়ে রাখা বীজগুলোকে আমি এই মাটির উপরে বসিয়ে দেব বীজগুলোকে আলাদা আলাদা করে বসানো কঠিন এজন্য পানি গুলানো অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব এতে কাজটা অনেক সহজ হয়ে যাবে যে কোনো গাছের চারা তৈরির সময় মাটির উপরের সারফেসে আপনি যদি সামান্য কিছু পরিমাণ ছাই ছিটিয়ে দিতে পারেন তবে ওই গাছের বিষগুলোতে ফাঙ্গাস বা পোকার আক্রমণ হবে না এভাবে আপনি যে কোনো গাছের বিষকে পোকার আক্রমণ থেকে গজানোর আগে রক্ষা করতে পারেন আমি কিছু মাটি মিশ্রিত ছাই এটার উপর দিয়ে ছিটিয়ে দেব এতে করে আমার প্রত্যেকটা বীজ সুস্থ সবল থাকবে এবারে চলে যাব সরাসরি চার দিন পর দেখুন মাত্র বীজ বোনার চার দিনের মধ্যে আমাদের চারাগুলো হয়ে গেছে প্রত্যেকটা গাছে কিন্তু দুইটা করে পাতা বের করেছে একটা জিনিস লক্ষ্য করলে আপনি অবাক হবেন প্রত্যেকটা গাছ কিন্তু একটা নির্দিষ্ট দিকে মানে সামনের দিকে মুভ করে বড় হচ্ছে এটার কারণ কি এটার কারণ হলো গাছগুলো সূর্যের আলো যেদিকে সেদিকে যাওয়ার চেষ্টা করবে আমি একটু ছায়াযুক্ত স্থানে গাছগুলোকে রেখেছিলাম তো আপনি এ সময় অবশ্যই গাছগুলোকে পুরো কড়া রোদের মধ্যে রাখবেন এতে করে যেটা হবে গাছগুলো ছোটোবেলা থেকে শক্তিশালী হয়ে বড় উঠতে পারবে মানে বড় হয়ে উঠতে পারবে এটা হলো আমাদের ফাইনাল প্রোডাক্ট এ সময় মানে পনেরো দিনের মাথায় আমাদের টমেটোর চারাগুলো যে কোনো স্থানে রোপণের জন্য তৈরি হয়ে গেছে আপনি চাইলে এই পদ্ধতিতে টমেটোর বীজ থেকে চারা তৈরি করে এটা আপনি হাইব্রিড টমেটো দেশি টমেটো বারোমাসি টমেটো চেরি টমেটো সব রকমের বীজই এই একই পদ্ধতিতে উৎপাদন করতে পারবেন চারা তো এভাবে আপনি চারা তৈরি করে আপনার বাসার ছাদে বারান্দায় অথবা টবে খুব সহজেই টমেটো উৎপাদন করতে পারবেন কিভাবে টমেটোর চারা রোপণ করতে হয় এবং টমেটো গাছে টমেটো ধরা পর্যন্ত পুরো বিস্তারিত আমি এর পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের দেখাবো তাই কীভাবে আমি এই চারাগুলোকে রোপণ করি এবং গাছে কতগুলো টমেটো ধরলো সব কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী পনেরো বিশ দিনের মধ্যে আপনি সেই তথ্যগুলোও পেয়ে যাবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সায় থাকার জন্য